মানে আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারে নর্মালি আমি দুই থেকে ফ্রিল্যান্সিং করি এবং দু থেকে কাজ করি আগে ছিল ওডেক্স তখন আমার নিজস্ব প্রোফাইল ছিল না তখন আমি আমাদের যে একটা কোম্পানি ছিল ওই এজেন্সির প্রোফাইলে কাজ করতাম পরবর্তীতে আমি দু সালে নিজের প্রোফাইল খুলি যেটা পরে আপর ক্ষয় এনিওয়েজ আজকে আলোচনার বিষয় ছিল যে আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা তো সবাই জানি আমরা যে আসলে এটা রাতারাতি ধনী করার জিনিসও না আবার অল্প সময় অনেকটাকে ইনকাম করারও একটা রাস্তা দুইটাই হয় এমনও হয় আপনার ছয় মাস কাজ থাকবে না বাকি ছয় মাস কাজ থাকবে আবার এমনও হয় দেখা যায় যে আপনার বারো মাসও কাজ থাকবে বা মোটামুটি কথা আপনার যদি একটা স্কিল থাকে ভালো একটা স্কিলে যদি আপনি যদি এক্সপার্ট থাকেন স্কিল্ড পারসন হন তবে আসলে কাজ থাকে বাট ব্যাড ডে গুড ডে সবারই যায় তো সো এটা আমার একটা ছোটোখাটো একটা প্রোফাইল আমার তিনটা প্রোফাইল ছিল একটা হলো আমার আব্বুর নামে ছিল আগে ছোটোকালে ছোটো বলতে তখন মাত্র দশে আমি এ এসএসসি দেই এগারোতে পারে এ লেভেলস কমপ্লিট করি তারপর আব্বুর নামে ছিল তারপরে আমার ছোটো ভাইয়ের নামেও করি এটা করি হলো আরও তারপরে অনেক পরে এবং বারো সালে আমার নামেও ছিল তখন একটা প্রো একটা পিসি থেকে দুই তিনটা প্রোফাইল থাকলে সমস্যা হইতো না কিন্তু বিগত দুই হাজার আঠারো উনিশ থেকে মনে হয় এটা সমস্যা বন্ধ হয়ে যায় এনিওয়েজ সো আমি এখানে ছোটো একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা সো এটা এটা ছিল আমার হইতেছে এক সবচেয়ে বড় প্রজেক্ট যেটা নর্মালি করছিলাম আমি আসলে দুই বছর আড়াই বছর কিন্তু এখানে আগস্ট টু থাউজেন্ড নাইনটিন দেওয়া কেন জবটা এন্ড করছে দুই হাজার উনিশে কিন্তু জবটা আমরা শেষ করি দুই বছর পরেই তো এটা একটা ওয়েবসাইট ছিল গুগল কর্পোরেট সুপার টিমস এই টাইম পর্যন্ত আমি কাজ করি প্রায় দুই বছর নিজের টিম নিয়ে কাজ করি এবং এইখান থেকে প্রায় আমার সাত লাখ টাকা ইনকাম হয় সাত লাখই সাড়ে ছয় লাখ টাকা বারো কম হয় ছয় লাখ হবে তখন তো ডলারের দাম কম ছিল অনেক কম ছিল তখন আমরা আশি করেও পাইতাম সো এটা আমার রেগুলার কাজ ছিল একেবারে একটা ওয়েবসাইটের সমস্ত কিওয়ার্ড প্লাস ওয়েবসাইটকে আমি ইজিলি র্যাঙ্ক করাই দিয়েছিলাম ইজিলি বলতে তো না এক বছর সময় লাগছিল তারপর এক বছর ফুল রানিং করি তারপর আমার যে বায়ারটা থাকে সে তার কোম্পানি ছেড়ে দেয় অন্য একটা কোম্পানিতে জয়েন করে সো এটা আমার একটা পারমানেন্ট জব ছিল মাসে ভালো একটা হ্যান্ডসঅ একটা মানি আসতো প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে মাসে মাসে ঢুকতো বা তিরিশ হাজার টাকা করে ঢুকতো এই আর কি সো আমি আরেকটা ব্যাপারের জন্য ফোন দিয়েছি যে এমনও হতে পারে অনেক সময় যে আপনার ছোট্ট একটা প্রজেক্ট আপনাকে দুই দিনে বা একদিনে আপনি এক লাখ টাকা ইনকাম করে ফেলতে পারেন অসম্ভব না যেমন এই যে আমার একটা ছোট্ট একটা প্রজেক্ট ছিল এটা জাস্ট ক্রিপ্টোকারেন্সি যদিও বাংলাদেশে এটা তো ওইভাবে বৈধ না বাট আমার একটা প্রজেক্ট আমি বানায় রাখছিলাম যে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটের এক্সচেঞ্জ ওয়েবসাইট ওটা এখন আমি করি না তো এর এই প্রজেক্টটা আমার আপলোড করার পর পরে একটা বায়ার নক দেয় এবং তার জন্য একটা ওয়েবসাইট বানাইতে হয় সো সে আমি ওয়েবসাইটটা জাস্ট তাকে বানানোর ব্যাপারে একটা ধারণা দেই ফুল একটা আইডিয়া দেওয়ার সাথে সাথে সে আমাকে পাঁচশো ডলার দিয়ে চলে যায় এবং পরবর্তীতে অবশ্য আমি তাকে বানাই দিই আরও পরে সো সে সে আমার জাস্ট আইডিয়া দেখি তখনই সাথে সাথে বলে যে না তুমি কাজ করতে পারবা সো এটা আমি বলার উদ্দেশ্য ছিল যে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা রাতারাতি আমাদেরকে বড়লোকও করবে না বা অনেক সময় দেখা যায় যে এমন একটা জব আসলো বা এমন একটা প্রজেক্ট আসলো যেটা কিনা আমাদেরকে হঠাৎ করে একটা ভালো একটা হ্যান্ডসাম মানি আর্ন করার তৌফিক হয়ে যায় আল্লাহ তালা তৌফিক দান করে সো এই জন্য ফ্রিল্যান্সিং আসলে আমরা যদি বিভিন্ন স্কিল শিখি বা এমন ভালো ভালো স্কিল শিখি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টায় অনেক সময় পাঁচশো ডলার এক হাজার ডলার দু হাজার ডলার কিছুই না ইজিলি আর্ন করা সম্ভব যদি আমরা যদি ওইভাবে পরিশ্রম করি কষ্ট করি সো আজকে এটুকুই ধন্যবাদ